হ্যান্ড স্যানিটাইজারের বোতল বিস্ফোরণে দগ্ধ হয়েছেন এক নারী। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। দগ্ধ হওয়া ওই নারী যুক্তরাষ্ট্রের রাউন্ড রক সিটিতে বসবাস করতেন। তার নাম কেট ওয়াইজ। পরে অঙ্গরাজ্যের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে ওই নারীকে। রোববার 30 আগস্ট মোমবাতি জ্বালাতে গিয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য তিন মেয়র সহ কেট ওয়াইজ সবসময় হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে রাখতেন। গত 30 আগস্ট মোমবাতি জ্বালাতে গিয়ে কেটের হাতে থাকা হ্যান্ড স্যানিটাইজারের বোতলটি বিস্ফোরিত হয়। এতে কেটের শরীরে আগুন ধরে যায়। পরে তার মেয়েরা সাহায্য চাওয়ার জন্য প্রতিবেশীদের ডাক দেন। প্রতিবেশীরা ঘটনাটি দেখে প্যারামেডিক ডাকেন। প্যারামেডিক এসে কেটকে নিকটস্থ হাসপাতালে পাঠিয়ে দেয়। কেটের শরীরে 18% আগুন পুড়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কেট স্থানীয় গণমাধ্যমকে জানান, আমার এক হাতে স্যানিটাইজারের বোতল ছিল, অন্য হাতে মোমবাতি জ্বালানোর সময় তা বিস্ফোরিত হয়। মাত্র 5 সেকেন্ডের মধ্যে আমার পুরো শরীরে আগুন ধরে যায়।